দেখতে পাচ্ছেন এখন রয়েছে মুর্শিদাবাদ স্টেশন। আজকে 1 সেপ্টেম্বর 1 তারিখ। গতকালকে আপনাদের দেখিয়েছি ভিডিও কত মানে কিভাবে গাড়িটি ঢুকলো মুর্শিদাবাদ রেল স্টেশনে, ওখানে আপনারা অনেক সাপোর্ট করেছেন। তো দেখতে পাচ্ছেন এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, আর পিছনে ওখানে যে প্যানেল রয়েছে প্যানেলের রোপ খোলা হচ্ছে। চলুন আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন, ফুল ভিডিও ওয়াচ করবেন। এর গাড়ি কখন যাবে সম্পূর্ণ তথ্য থাকবে, ইঞ্জিন এলো কি এলো না, কখন আসবে, সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে রোপ রশ্মিটা লাগানো ছিল এই পিছনে, এই হোল করে এই পজিশনে রশ্মি লাগিয়ে লাগানো ছিল, কারণ কোনো কারণে বাইরের দিকে না বেরোয় বা কোনো রকম সমস্যা না হয়, যেই কারণে সেই রশ্মিকে একটু আগে খোলা হলো, যেটাকে রোপ বলা হয় আর কি। বিশাল মোটা একদম রোপ, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন এই রোপকে খোলা হয়েছিল। এবার রোপকে গুটিয়ে একা একদম নিয়ে চলে যাবে, দেখতে পাচ্ছেন চলছে অ্যাক্টিভিটি। আর এই সাইডে ঢুকছে গাড়ি, দেখতে পাচ্ছেন শিয়ালদা প্যাসেঞ্জার। এই পুরো রোপ দিয়ে বাধা ছিল একদম ওখানে, সেই রোপকে একদম ফোল্ড করে এবার নিয়ে যাবে, কোনো সমস্যা নেই, খুব শীঘ্রই চলে যাবে গাড়ি, দেখতে পাবে বন্ধুগণ। এরই মাঝে চলুন দেখে আসি আজিমগঞ্জ যে রেল প্রজেক্ট মুর্শিদাবাদ আজিমগঞ্জ, সেই রেল প্রজেক্টে কুর্মিতলা রেল গেটের কি অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে পাথর ফেলা হয়েছে, পুরো লাইনটিকে স্ট্রেট করা হয়েছে, কি লাগানো কমপ্লিট, এ টু জেড কমপ্লিট, খুব শীঘ্র ঢুকবে প্যানেল গাড়ি, যে কারণে এদিকে লাইনটাকে যতটা প্রয়োজন স্ট্রেট করে নিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই সাইড থেকে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি কমপ্লিট, এদিকে এবার আরামসে ঢুকে যাবে গাড়ি, কোনো সমস্যা নেই। চলুন সামনের দিকে গিয়ে দেখবো ওদিকে কি কি কাজ, মানে কতটা পাথর ফেলা হয়েছে, গ্যাপগুলো কি, এই গ্যাপগুলো পরে পূরণ করা হবে। দেখতে পাচ্ছেন এই গ্যাপগুলো একটু একটু আছে, অসুবিধা নেই, এতে এর আগে আমরা দেখেছি এরকম গ্যাপের উপর থেকে গাড়ি চলবে, কোনো প্রবলেম নেই, প্যানেল ফেলে দেবে তারপরে গ্যাপ পূরণ করা হবে। এইভাবে পরপর একদম সুন্দরভাবে এই সাইডে সারা রাত কাজ করে কাজকে কমপ্লিট করা হয়েছে। চলুন এরপর দেখবো স্টেশনে গিয়ে এখনো এলো কিনা। বন্ধুগণ এইমাত্র টাইম হচ্ছে এখন 12টা, বেলা 12টা, আর যে মালগাড়ির কথা বলেছিলাম এই ডিজেল এই ইলেকট্রিক ইঞ্জিন সরিয়ে এই যে ডিজেল ইঞ্জিনকে লাগানো হবে, সেই ডিজেল ইঞ্জিনের কোনো খবর এখনো পর্যন্ত আর পাওয়া যাচ্ছে না। তবে খবর দেওয়া হয়েছে খুব শীঘ্রই চলে আসবে, কিন্তু চলে আসবে বলতে বলতে কখন আসবে, এখনও যদি 12টার পর 1টার মধ্যে ডিজেল ইঞ্জিন ঢোকে তবুও কিন্তু সম্ভব না আজকে নসিপুর রেল ব্রিজের দিকে এই গাড়িকে রেডি করে একদম নিয়ে যাওয়া, কারণ প্রচুর প্যানেল কখন ফেলবে কি করবে বুঝতেই পারছেন, প্রচুর সমস্যা হবে, যেই কারণে আজকে খুব একটা আশা করতে পারছি না। দেখা যাক কতটা কি করে রেল, রেলের কাজ বুঝতেই পারছেন খুব শীঘ্রই চেষ্টা করবে, তারা করছে। তো ডিজেল ইঞ্জিন আসবে, তারপরে সামনে যে লোকোটা রয়েছে সেটাকে সরাতে হবে, গাড়িকে রেডি করতে হবে, এদের অনেকটা পেপার্স ওয়ার্ক আছে, প্রচুর সময় লাগে এগুলো, মোটামুটি 3-4 ঘন্টা তো লাগবেই। সেই কারণে আজকে আমি আশা রাখতে পারছি না যে আর ওই প্যানেল গাড়িকে নিয়ে ডাইরেক্ট একদম যে নসিপুর ব্রিজের দিকে নিয়ে যাবে সেটা কতটা সম্ভব হবে, দেখা যাক কি হয়। তো এই গাড়ি খালি একদিনও হবে না, এত প্যানেল এই প্যানেল ফেলা সম্ভব নয় একদিনে, সকালবেলা যদি 7টা 8টার দিকে শুরু করে তবেই সম্ভব হবে, 6:30 7টার দিকে, কারণ সেইভাবে কাজ হবে না, যখনই হবে বুঝতে পারছেন কোন টাইমে সেইভাবে কাজ শুরু হবে। তো ভিডিওটি দেখুন, আর ওইদিকে যে রোপগুলো ছিল ওগুলো ওয়ার্কাররা খুলে দিয়েছে, কোনো সমস্যা হবে না, শুধুমাত্র ডিজেল ইঞ্জিনটা যদি আগে থেকে এসে থাকতো তাহলে খুবই সুবিধা হতো। তাহলে চলুন পরবর্তী টাইমের আপডেটের অপেক্ষায় থাকবেন, যদি আজকে কোনো রকম কিছুক্ষণের মধ্যে বা 2-3 ঘন্টার মধ্যে ইঞ্জিন চলে আসে অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব, চ্যানেলের সঙ্গে থাকবেন, অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ A to Z জানানো হবে, কখন কিভাবে কোথা থেকে আসছে সব জানিয়ে দেবো। আর যারা চলুন এখন রয়েছি কাশিমবাজার স্টেশন, যাব সোজা একদম মুর্শিদাবাদ স্টেশন, গিয়ে দেখব কি আপডেট, এখনো পর্যন্ত যে ডিজেল লোকো সেই ডিজেল লোকো এসেছে কিনা, যে রেল প্যানেল যাবে সেই কারণে যার জন্য আজকে হলো না সম্পূর্ণ ব্রিজের দিকে যাওয়া, দেখা যাক কি হয়। মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, চলুন কাশিমবাজার স্টেশন থেকে আসবে এখনই লালগোলা প্যাসেঞ্জার, শিয়ালদা লালগোলা, চলুন দেখতে পাচ্ছেন শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ঢুকছে কাশিমবাজার স্টেশন, মুর্শিদাবাদ স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আর এখনই খবর হলো একটা 2 ট্রেন পাস করবে, দেখা যাক ওই ট্রেনটা কিনা, দারুণ খবর হবে যদি ইঞ্জিনটা চলে আসে। দেখতে পাচ্ছেন ছেড়ে দিল ট্রেন,
কাশিমবাজার স্টেশন থেকে আর খবর হলো একটা 2 ট্রেন পাস করবে 2 নম্বর লাইন থেকে কোন দিকে যাবে ওটাই দেখায় না ওদিক থেকে সেই ইলেকট্রিক ইঞ্জিনটা আসছে সেটা দেখতে পাবো সঙ্গে থাকবেন বন্ধুগণ চলে এলাম মুর্শিদাবাদ স্টেশন এখন বাজছে 6টা বুঝতে পারছেন 6টা পিএম মানে একটু বাদে সন্ধ্যে হবে 6:30 বাজলেই আর বৃষ্টি হলো একটু আগে রেল প্যানেল জলে ভিজে গেল কিন্তু এখনো পর্যন্ত আমি পিছনে দেখলাম না এখনো পর্যন্ত যে ডিজেল ইঞ্জিন এখনো আসেনি বুঝতে পারছি না কালকে কতদূর কি সম্ভাবনা হবে দেখা যাক কি হয় সামনে গিয়ে দেখি একটা ইঞ্জিন রয়েছে ওটা তো ইলেকট্রিক যত সম্ভব দূর থেকে দেখে বুঝতে পারছি চলুন আজকে এখনো পর্যন্ত ইঞ্জিন এসে পৌঁছালো না এই ইঞ্জিন যদি কালকে নাও আসে মানে কালকেও যদি সকালে মানে আজকে রাতের মধ্যে না আসে তাহলে কখন কি করবে আমার মাথায় ঢুকছে না কিছু কারণ এই রেল প্যানেল ফেলতে অনেকটা সময় লাগবে দেখতে পাচ্ছেন প্যানেল ভিজে পুরো ভিতরে জল সেই বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা নেই কিন্তু কথাটা হচ্ছে যে ইঞ্জিন এখনো এলো না কেন কতটা টাইম হয়ে গেল কি করছে কোথায় আছে কে জানে হয়তো সন্ধ্যের মধ্যে চলে আসবে আসলে অবশ্যই আপডেট পেয়ে যাবেন সামনে ওখানে রয়েছে যে ইলেকট্রিক ইঞ্জিন ওটা ওখানে ওরকমই দাঁড়িয়ে আছে সেটাকে সাইডে নেওয়া হবে দিয়ে তারপরে দেখি কি হয় খবর আমি ওই সামনের দিকে যাব গিয়ে একবার দেখব এই সাইডে দেখতে পাচ্ছেন প্যানেল গাড়ি সেরকমই দাঁড়িয়ে আছে আশা করেছিলাম যে বিকেল টাইমে যখন আসবো আপডেটটা পেয়ে যাব যে কনফার্মেশন যে ডিজেল ইঞ্জিন এসে পৌঁছবে স্টেশনে কিন্তু সেটা দেখতে পেলাম না এখনো পর্যন্ত হয়তো আসছে রাস্তায় আছে কিংবা রাত্রের মধ্যে ঢুকে যাবে হতে পারে রাত্রে লাইন ক্লিয়ার পেয়ে ঢুকতে পারে বা কাল সকালেও ছাড়তে পারে দেখতে পাচ্ছেন তবে রাত্রের মধ্যে চলে আসলে বেশি সুবিধা হবে কারণ যে সমস্ত পেপার ওয়ার্কসগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তাহলে আর যদি কালকে সকালে সেই তখন আবার 10টা 11টা বাজিয়ে দেয় তাহলে বুঝতে পারছেন তারপরে আবার আরও 2-3 ঘন্টা সময় নষ্ট করবে দিয়ে সেই আরও প্রবলেম প্রচুর প্রবলেম দেখতে পাচ্ছেন কাশিমবাজার স্টেশন থেকে আপনাদের জন্য চলে এলাম সোজা আর দুপুরে কিছু তোলা কিছু ফুটেজ আপনাদের দিচ্ছি কুর্মিতলা রেলগেটের কাছে কাজ চলছিল ওখানে ওখানে লাইনটাকে পাথর ভরে আর কিছু মোটামুটি গাড়ি ঢোকার মতো স্টেট করে রাখা হয়েছে চলুন বন্ধুরা আপনাদের জন্য কিন্তু এলাম আমি এই সন্ধ্যের একটু আগে লালগোলা প্যাসেঞ্জার ধরে এলাম কিন্তু তবুও পেলাম না ইঞ্জিনের দেখা আপনাদের রিকোয়েস্ট আপনাদের জন্য এসেছিলাম তো দেখতে পাচ্ছেন এইরকমই সামনে গিয়ে পিছনের দিকে গিয়ে দেখবো যেখানে ইঞ্জিনটা অ্যাকচুয়ালি আর কি থাকবে সেখানে ইঞ্জিন এসছে কি না পিছনের দিকে দেখতে পাচ্ছেন চলে এলাম পিছনের দিকে যেদিকে আর কি ডিজেল ইঞ্জিনটাকে সেট করা হবে পিছনে উল্টোভাবে চলে দেখতে পাচ্ছেন এই পিছনের দিকে দিকে রশিটা খোলা হয়েছে আর এই সাইডে এখনও সেই গার্ডের গাড়িটা রয়েছে ওইদিকে এখনও কোনো ইঞ্জিন আর কি এখনও এসে পৌঁছায়নি চলো না একটু দেখছি দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্ম পুরো ফাঁকা এদিকে কোনো ইঞ্জিন কিছু আমি দেখতে পাচ্ছি না এদিকে কোনো কিছু নেই ভাবছিলাম এসে হয়তো ইঞ্জিনের দেখা পেয়ে যাবো এদিকে গার্ডের গাড়িটাই রয়েছে পিছনে সামনের দিকটা আপনাদের দেখালাম ওখানে যে ইলেকট্রিক লোকোটি ছিল সেটি রয়েছে দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মের পয়েন্ট পজিশনে এখানে চলে এসেছি লাস্টের দিকে ওইখানে রয়েছে পয়েন্ট ওদিক থেকে ঢুকেছিল প্যানেল গাড়িটি আপনারা দেখেছিলেন সেই পয়েন্ট পজিশনে ওখান থেকে এই পর্যন্ত কোনো গাড়ি এখানে নেই তাহলে বুঝতে পারছেন কখন আসবে কি আসবে কে জানে দেখা যাক খুব শীঘ্রই আসলে আমাদের পক্ষে খুবই ভালো হয় চলুন তাহলে কালকে আর একবার ট্রাই করব খবর নিয়ে অবশ্যই